What we do here is go back, 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 back. Assalamualaikum viewers, আমরা কিচেন থেকে আমি আমনা বলছি আজকে আমি চিকেন ফ্রাই করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সো viewers আমি এখানে চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে দুটো রানের পিস নিয়েছি আর দুটো উইংস নিয়েছি এখন আমি এটাকে খুব কম মশলা দিয়ে ফ্রাই করব আমি আমার মতো করে ফ্রাই করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সো viewers আমি চিকেন গুলোকে একটু টুথপিক দিয়ে একটু কেচে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস আমরা সয়া সস দিয়ে দিচ্ছি প্রথমে আমি সয়া সস দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ এরপর আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচের যে গুঁড়োটা ওটা আমি ইউজ করছি হাফ চা চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি আমি টেস্টিং সল্ট দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ বা টমেটো সস যেটা বলো ওটা দিয়ে দিচ্ছি আমি টমেটো সস আমি 2 চা চামচ পরিমাণ দিব এরপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আমি যেহেতু সয়া সস দিয়েছি এই জন্য আমি লবণ দিচ্ছি একটু পরিমাণে কম দিচ্ছি লবণটা যতটুকু প্রয়োজন তার থেকেও আমি কম দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ সয়া সসের জন্য লবণটা এমনিতেই থাকে এবার আমি সবগুলো উপাদানকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি মশলাগুলো যে আমি দিয়েছি এগুলো আমি হাত দিয়ে মিক্স করছি আমার মোটামুটি মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি আধা চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সো ভিউয়ার্স হয়ে গেল আমার ম্যারিনেশন ম্যারিনেট করে ফেলেছি আমি ভিউয়ার্স আমার ম্যারিনেশন করা হয়ে গেছে আমি 20 মিনিট অপেক্ষা করছি এরপরে ভেজে নেব সো ভিউয়ার্স আমার 20 মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে ভেজে নেব ভিউয়ার্স আমি চিকেনগুলো ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি আমি ডুবো তেলে ভাজছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজবো যাতে পুড়ে না যায় আর মাংসটা সেদ্ধ হয় ওইভাবে ভাজছি আমি
তো বেবার আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। ফ্রেশ আমি আরেক সাইড ভেজে উঠিয়ে নিচ্ছি। সো ফ্রেশ আমার চিকেন ফ্রাই ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো তুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার চিকেন ফ্রাই। গরম গরম আমি পরিবেশন করেছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।